আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুনভাবে অন্তর্ভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি চমৎকার সুখবর নিয়ে আসলাম। নতুনভাবে অন্তর্ভুক্ত 254 জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও উৎসব ভাতার অর্থ ছাড়া আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। চলতি 2021-22 অর্থবছরে দেশের 39টি জেলায় নতুনভাবে অন্তর্ভুক্ত 254 জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও উৎসব ভাতার অর্থসারে মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। চলতি 2021-22 অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ কল্যাণ অনুদান খাত হতে এ বরাদ্দ করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা বাবদ বিশেষ অনুদান খাত হতে বরাদ্দ করা হয়েছে। 39টি জেলায় নতুন অন্তর্ভুক্ত 254 জন বীর মুক্তিযোদ্ধার 2020-21 অর্থবছরের জুলাই 2020 হতে জুন 2021 প্রান্তিকে সম্মানী ভাতা বাবদ 3,65,76,000 টাকা এবং উৎসব ভাতা বাবদ 50,80,000 টাকা সহ সর্বমোট 4,16,56,000 টাকা অর্থছাড়ে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে। নতুনভাবে অন্তর্ভুক্ত প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ 12,000 টাকা করে এক বছরের জন্য 1,44,000 টাকা করে পাবেন এবং উৎসব ভাতা বাবদ দুইটি ঈদে 10,000 টাকা করে বোনাস সহ মোট 20,000 টাকা করে পাবেন এবং সর্বমোট সম্মানী ভাতা এবং উৎসব ভাতা বাবদ 1,64,000 টাকা করে প্রাপ্য হবেন। নতুনভাবে অন্তর্ভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই উৎসব ভাতা এবং সম্মানী ভাতা পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।